গত শুক্রবার ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে ভোট দিতে বহুদিন পর এফডিসিতে আসেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা শাবনূর। এই দিন ঢালিউড সম্রাজ্ঞীকে পেয়ে তাকে ঘিরে ধরেন দীর্ঘদিনের সহকর্মীরা, সেই সঙ্গে ভোট চাইতে নায়িকার কাছে হুমড়ি খেয়ে পড়েন নির্বাচনের প্রার্থীরা। পরে পুলিশের সহায়তায় ভোট কেন্দ্রে প্রবেশ করেন শাবনূর। এফডিসিতে প্রবেশ করতেই নায়ক রুবেলকে জড়িয়ে ধরেন শাবনূর। রুবেল বলেন, বাংলাদেশের অন্যতম একজন স্টার আমার ছোট আদরের বোনটি। এরপর চিত্রনায়ক রিয়াজের সঙ্গে দেখা হতেই অভিনেতা বলে উঠেন, তুমি কখন এলে? সেই সময় রিয়াজ মজা করে বলেন, অনেক দিন পর দেখা হলো রুবেল ভাইয়ের নায়িকার সঙ্গে। এরপর শাবনূর হেসে বলেন, তোমার কি? তারপর রিয়াজ বলেন, আমার নায়িকার সঙ্গে। রিয়াজ বলেন, আজকে সবাই আনন্দ ঘন পরিবেশে ভোট দিলাম। শাবনূর রিয়াজ দুজনই বলে উঠেন, আমাদের জুটি অমর হয়ে থাকে।